খারাপ লাগে এখন ভাবতে যে তাকে আমি শেষ যখন দেখেছি তিনি আমাদের ওই হুড়োহুড়ি ছাড়া ছেড়ি সেলফি নেওয়া এটাতে খুব বিরক্ত, এটাই আমি শেষ তাকে দেখেছি। মানে আমার কিরকম মনে হয় যে তার কাছে আমার যাওয়া উচিত ছিল, তার সঙ্গে কথা বলা উচিত ছিল, যেটা আমি ভেবেও আর করতে পারিনি। তারপর তো কোভিড লকডাউন এসে যায়। একটা ছোট্ট অংশ পড়ি, এই লাইনটা খুব, যে কথাটা এক্ষুনি আমরা বলছি যে তিনি একেবারেই স্টারডমকে বিশ্বাস করতেন না, স্টারডম তার উপর এসে পড়েছিল, তিনি স্টারডমের কাছে যাননি, এইভাবে বলা যেতে পারে। এই কবিতাটি দোল পূর্ণিমা, এই কবিতাটিতে তিনি বলছেন, মানুষের কাট আউট গুলোর সঙ্গে থাকতে থাকতে এক সময় নিজস্ব জ্যোৎস্নার কাছে ফেরার কথা তার মনে পড়ে। তো কাট আউট কে তিনি দূরে রেখেছেন, জ্যোৎস্নার কাছেই তিনি যেতে চেয়েছেন। আরেকটা একটা লেখা, ছোট লেখা কিন্তু এটা পড়া যেতেই পারে, আসলে কৃষ্ণ নাগরিক সৌমিত্র, আমরা ইতিহাস থেকে জেনেছি, সুধীর চক্রবর্তীর লেখা থেকে জেনেছি, কৃষ্ণ নাগরিকরা এক সময় আমাদের এখন বাংলার যে মান্য বাচন ভঙ্গি সেটার তৈরি হচ্ছে কৃষ্ণ নাগরিক ভাষা থেকে, এবং এই যে পরিশীলিত বাঙালি বলতে আমরা যে ছবিটা ভাবি সেটাই সৌমিত্র চট্টোপাধ্যায়। একই সঙ্গে ভীষণভাবে তিনি কলকাতার এবং তার লেখায় ভীষণভাবে কলকাতা চলে এসেছে। এই কবিতাটি বিকেল, এখনই কলে জল আসার জন্য একটা বিকেল তৈরি হলো পুরনো কলকাতার গলিতে, অনেক দিনের পুরনো লোহার রেলিং, অথচ এই বিকেলের রোদ্দুর অনেক দিন ধরে রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে আছে, ঠিক যেন সাবেক কালে কেউ তাকে দাঁড় করিয়ে রেখে গেছে। কই ঘোড়ায় টানা ট্রাম টমটম ধাপার রেল সে থামাতে পারেনি, রোদ্দুর রেলিং এ ভর দিয়ে দাঁড়িয়ে আছে। আসলে কবিতাগুলো ছবি এবং একটা ফটোগ্রাফির মতো, আর আমি আগেই যেটা বললাম, আমার তার কবিতা পড়লে মনে হয় যে একক নির্জন একটি একাকী মানুষ তিনি সাদা কাগজ এবং কলম নিয়ে আছেন এবং নিজের সারাদিনের সমস্ত ক্লান্তি দূর করছেন কবিতা।